হ্যালো ভিউয়ার্স, আবার অনেকদিন পর আপনাদের মাঝে এলাম নতুন একটা বিষয় আলোচনা করার জন্য। আসলে বিষয়টা হচ্ছে কি, গণিত এবং বিজ্ঞানের মাঝে সম্পর্ক। আমরা অনেকেই ভুল ধারণা নিয়ে থাকি যে গণিত এবং বিজ্ঞান দুইটা আলাদা বিষয়। আসলে এই ভুল ধারণাটা দূর করার জন্যই আমি আপনাদের মাঝে এসেছি। তো আসলে হচ্ছে যে আমরা যেমন গণিত হচ্ছে একে অপরের সাথে পরিপূরক একটা বিষয় বিজ্ঞানের সাথে, কারণ হচ্ছে যে আমরা যেমন বাঙালিকে জানার জন্য বাংলা জানা দরকার, তেমন হচ্ছে যে শেক্সপিয়ারের কবিতা পড়ার জন্য আমাদের ইংলিশ জানা দরকার। তাহলে আমরা বুঝতেই পারছি যে যে গণিত ছাড়া হচ্ছে যে আমরা বিজ্ঞানকে কল্পনা করতে পারি না। এর মেনলি কারণটা হচ্ছে যে গণিত শুধু গণিতের জন্য না, গণিত হচ্ছে বিজ্ঞানের জন্য। আপনি বিজ্ঞানের যে জায়গায় যান দেখবেন সবসময় গণিত কাজে লাগে, গণিত অলওয়েজ কাজে লাগে। যে কোনো সাবজেক্টের রিলেটেড আপনি পড়তে পারেন, সেখানেও দেখবেন আমাদের গণিতের অনেক ব্যবহার রয়েছে। আইনস্টাইনের মতো বড় বিজ্ঞানী তার থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করার জন্য নতুন করে গণিত চর্চা শুরু করেছেন। তাহলে আমরা বুঝতে পারছি গণিতের ব্যবহার আমাদের কতটা জরুরি। এরপরে আমরা আসি যে আমাদের বর্তমানে ছাত্র সমাজের যেটা হচ্ছে যে অবস্থা, আমরা কি করি, গণিতকে সবাই ভয় পাই। আসলে গণিতকে ভয় পাওয়ার কিছু নয়, আসলে গণিত শিখতে চাওয়ার বিষয়টা হচ্ছে আমাদের ভয়ের কারণ সৃষ্টি করে। আসলে গণিত হচ্ছে একটা কি বলবো, আধ্যাত্মিক বিষয়, যেটা আপনি যদি অনেক টাইম যদি পরিশ্রম করেন এবং মনোযোগ দিয়ে করেন তাহলে সেটা অনেক সহজ বিষয় হবে। অনেকেই বলে যে গণিতের রস নাই, এটা কোনো ভুল ধারণা। যারা গণিতকে শিখে বুঝে শিখে তারা তাদের মধ্যে কিন্তু অনেকটাই রস রয়েছে, কারণ তারা গণিত শিখে মজা পায়। এই মজাটা কিন্তু সবাই পায় না, যারা শিখে তারাই মজা পায়। তাহলে আমাদের গণিত শেখার জন্য কী করতে হবে, মনোযোগ সহকারে একটু সময় ব্যয় করতে হবে। আসলে গণিত হচ্ছে শেখার তেমন কিছুই নাই, এটা তেমন কঠিনও বিষয় না, কিন্তু আপনার ভাবনাটাই হচ্ছে কঠিন হয়ে যায়। আপনি ভাবনাটাকে সহজ করে দেখেন, দেখবেন গণিতটা আপনার কাছে সহজ লাগছে। সত্যিকার অর্থে কারো গণিত শেখার ইচ্ছা থাকলে গণিত যত সহজে রপ্ত করা যাবে অন্য কিন্তু বিষয় তত সহজে রপ্ত করা যায় না। এটার মেনলি কারণ হচ্ছে কি, আপনার হচ্ছে যে আধ্যাত্মিক বিষয়ে আমি কথা বললাম না, সেই আধ্যাত্মিক বিষয়টা গণিত হচ্ছে তেমনই একটা বিষয়। আসলে গণিত না শিখলে বিজ্ঞান সম্পর্কে যেমন ধারণা পাওয়া যায় না, তেমন হচ্ছে আমাদের বর্তমান যে পরিবেশ, পৃথিবীর সম্বন্ধে যে কিছু ঘটতেছে সব কিছু কিন্তু গণিতের উপর ডিপেন্ড করে। আপনি দেখেন নাসাতে জবে গেলেও আপনাকে গণিত দেখে সবসময়, এত বড় একটা জবের অফারের জন্য আপনাকে সবসময় দেখে আপনার ব্যাকগ্রাউন্ডে ম্যাথামেটিক্স আছে কি না। আচ্ছা, তেমনই হচ্ছে কি, আমাদের প্রযুক্তির উন্নয়নের জন্য আমাদের অলওয়েজ হচ্ছে কিসের প্রয়োজন হয়, গণিতের প্রয়োজন হয়। আমি যে বললাম আমাদের বর্তমানে ছাত্রছাত্রীদের মধ্যে কী রয়েছে, গণিতের প্রতি ভয় রয়েছে, ভীতি রয়েছে, এবং এই প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যেই 2002 সালে প্রথমবারের মতো বাংলাদেশে গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়, যেটা আয়োজন করেছিল ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার এবং ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যার। এটা হয়েছিল প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এরকম অনেকগুলো বর্তমানে অলিম্পিয়াড হয়ে যায় বাংলাদেশে, সেরকম হচ্ছে যে অনেক বিষয়ভিত্তিক, যেহেতু এরকম বিষয়ভিত্তিক অলিম্পিয়াডগুলো আমাদের দরকার। তাহলে আমরা আস্তে আস্তে আমাদের মধ্যকার জ্ঞান অর্জন এবং জ্ঞানের চর্চাটা বাড়বে, কিন্তু তার মধ্যে আমি বড় কথা হচ্ছে যে আমাদের গণিত চর্চা বাড়াতে হবে। গণিত চর্চা বাড়া এই জন্য দরকার, কারণ আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের জন্য গণিত চর্চা দরকার। বর্তমান সমাজে যে আমাদের বিজ্ঞানের যে অগ্রগতি, এই অগ্রগতিকে সম্পূর্ণটা এগিয়ে নিয়ে যাচ্ছে গণিত। এই গণিত চর্চার এজন্য আমাদের কী দরকার, আমাদের হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সকলের আমাদের কনসিয়াস থাকা ও সচেতন থাকা উচিত, যাতে গণিত চর্চাটা আমাদের ভালো মতো হয়। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমাদের গণিতে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততদিন সবাই ভালো থাকবেন।